CNN বাংলা টিভি বাংলা বাগেরহাটে মোড়লগঞ্জের স্ত্রী ও লজিং ছাত্রকে হত্যার দায়ে স্বামী আবুল কালাম আজাদের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত। বাগেরহাট অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন রবিবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, 2001 সালে 3 অক্টোবর বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায় গুলিশাখালি গ্রামের মৃত আব্দুল জব্বার হলদারের ছেলে আবুল কালাম জায়গা জমি সংক্রান্ত বিরুদ্ধে নিজ পিতা বায়ু মামাকে ফাঁসাতে নিজ স্ত্রী সুলতানাকে ইয়াসমিনকে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাড়িতে লজিং শিশু ছাত্র মশিউর রহমান বারুকে হত্যার ঘটনা দেখে ফেলে এ কারণে তাকেও কুপিয়ে হত্যা করে। খুনি নিজেই মোড়লগঞ্জ থানায় গিয়ে পিতা ভাই ও মামা তার স্ত্রীকে হত্যা করেছে এমন অভিযোগ দেয়। পুলিশ সরজমিনে আসলে খুনির 3 বছরের শিশুকন্যা পুলিশকে জানায় তার পিতা তার মাকে দা দিয়ে কুপিয়ে দা পুকুর কাটে ফেলেছে। পুলিশ সেখান থেকে দা উদ্ধার করে আসামিকে আটক করে। ঘটনা জানাজানি হলে লজিং ছাত্র মশিউরের পিতা একই এলাকায় আবুল বাসার বাদী 2001 সালের 7 অক্টোবর একজনকে আসামি করে মামলা দায়ের করে আগামী 4 বছর জেল হাজত থেকে জামিনে মুক্তির উপলাদক রয়েছে। সিএনএন বিডি টিভি সিএনএন বাংলা টিভি বাগেরহাট থেকে জামাল হোসেন বাপ্পা। গ্রামের বাড়িতে লজিং দেওয়া হয়, সেখানে আবুল কালাম তার স্ত্রীকে হত্যা করে, আমার ছেলে দেখে ফেলে তাকেও হত্যা করে। এই হত্যার মামলা বাগেরহাট জজ আদালত বিচার কার্যকর করে, তাকে ফাঁসি দেয় এবং 20,000 টাকা জরিমানা করে। সেই ফাঁসির রায় শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং ফাঁসি অতি দ্রুত কার্যকর হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।